فليضحكوا قليلا وليبكوا كثيرا. বন্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। আমার নবী বলে কান্নার কারণে যদি চোখের মধ্যে পানি না আসে তাইলে কান্নার ভান করো। তাহলে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. غبير منجوك نيراب تھاکا لاغبی آدو بیلی خلاف پرا جابینا شبائی زمان کھلے بولون گوتو کالو چھلے اٹھا زمین আজকের এই জমিনটা জমিন নয়। আমার নবী আপনার নবী বলেন যেই জায়গার ভিতরে আল্লাহর কথা হবে, যেই জায়গার মধ্যে নবী পাকের আলোচনা হবে, সেই জায়গাটা আর জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জান্নাতের বাগানের ফল কি জানেন নি? হিলকা জিকির। এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যে আল্লাহর এই তাসবিহগুলো করবা, এই তাসবিহগুলো হয়ে যাবে সেই জান্নাতের বাগানের ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বাগানের মধ্যে এসেছি, আমাদের গুনাহ আছে না নাই? মরার পরে যেই জান্নাত দিবে সেই জান্নাতে কোনো গুনাহগার ঢুকবে না। কিন্তু এই জান্নাতের ভিতরে গুনাহ করে এসেছি, চুরি করে এসেছি, জিনা করে এসেছি, সুদ খেয়ে এসেছি, ঘুষ খেয়ে এসেছি, নবীর বিরোধিতা করে এসেছি, কিন্তু এখানে আসছেন ওপেন আছে। কিন্তু এই জায়গা থেকে যদি আপনি তাওবার মতো তাওবা করতে পারেন, ও আল্লাহ আমি হারাম খেয়েছি গুনাহ করেছি, আল্লাহ আমি চুরি করেছি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি গুনাহ করেছি, আমি তোমার কাছে আজকে রওজানের মাহফিলে এসে চোখের পানি ফেলে তাওবা করলাম, পাহার পরিমাণ গুনাহ করেছি, আমার স্ত্রীর সঙ্গে আমি ঘরের মধ্যে এক বালিশে ঘুমাইছি, কিন্তু আমার গুনার কথা আমার স্ত্রী জানে না। আমি গুনাহ করেছি, আমার ভাই আমার সঙ্গে থেকেছে, আমার ভাই আমার গুনার কথা জানে না। আমি গুনাহ করেছি, বন্ধুর সঙ্গে বন্ধু চলাফেরা করেছি, আমার গুনার কথা কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন যার গুনার খবর কেউ জানে না, একজন জানেন জবান খুলে বলেন তিনি কে? আমি এখানে যদি একটা ভুল বলি এই ক্যামেরাগুলো রেকর্ড হয়ে যাবে, কালকে যদি অস্বীকার করি প্রমাণ হিসাবে রেকর্ড বেরিয়ে যাবে। এই জন্য আমি এত সাবধানতার সাথে তেলাওয়াত করতেছি, এত সাবধানে একের পরে কথাগুলা বলতেছি। এই কথাগুলো ধারাবাহিকভাবে বলা কিন্তু অনেক টাফ ব্যাপার, হয়তো শ্রোতা হয়ে বক্তাদের বিষয়গুলো আপনারা অনেকে বোঝেন না, ধারাবাহিকভাবে কন্ট্রোল করে বলা অনেক কঠিন। এই জন্য আমরা ধারাবাহিকভাবে বলতেছি, এখানে রেকর্ড হচ্ছে, ভুল করলে মানুষ ধরবে, অনলাইনে ধরবে, এই জন্য আমি কত সতর্ক থাকতেছি। কিন্তু আমি যখন রাতে অন্ধকারে যাই, অন্ধকারে গুনাহ করলে ক্যামেরা থাকে না, অন্ধকারে গুনাহ করলে ক্যামেরা থাকে না, এরপর আমি কেন সতর্কতা অবলম্বন করি না? কিন্তু মনে রাখবেন এই ক্যামেরা তো এই মানুষের তৈরি, এই ক্যামেরাকে এত ভয় করে আমি সতর্কতার সাথে রিয়েল কথাগুলো বলতেছি, কিন্তু আমার দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আর জোরে আছে না নাই? এই ক্যামেরা যা আছে একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু দুই কাদের মধ্যে যা আছে বিলীন হবে না, জাররা জাররা পরিমাণ রেকর্ড হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। দুনিয়ার সিসি ক্যামেরা এত ভয় পাইলাম চুরি করলে ধরা খেয়ে যাব, দুনিয়ার ক্যামেরা থেকে এত সতর্ক হইলাম ভুল বললে ধরা খেয়ে যাব, মানুষে ট্রল করবে, কিন্তু দুইজন ফেরেশতাকে ইঞ্চি ইঞ্চি কথা লিখতেছে, নেক লিখতেছে, পথ লিখতেছে,
কেরামান কাতিবিনকে ভয় করার দরকার আছে না নাই এরা তো লিখতেছে আমার আল্লাহর কাছে জপ জমা দিয়ে দিবে চুল পরিমাণ এদিক সেদিক হবে না জীবনে এত গুনাহ করেছি আমার পরিবার পরিজন জানে না যদিও কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে যেহেতু গোপন গোনা সমাজের কেউ জানে না আজকের মাহফিলে জান্নাতের বাগানে যদি চোখের পানি ফেলায় চোখের পানি ফেলায় আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির উসিলা করে ইমাম আহমদ রেজা খান হুজ্জাতুল্লাহ মিলাদিন ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলিদেরকে উসিলা করে নবী পাককে উসিলা করে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়া দিতে পারি জবানটা খুইলা বলেন আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেলি আপনারা জবান খুলে বলুন আমার আল্লাহ গুনাহ maaf করে দিতে পারে কি পারে না আমার নবী বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন করে খুশি হয় বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায় কারণ আমার আল্লাহর একটা নাম গাফফার আরেকটা নাম হলো রহিম এই দুইটা নাম লাগাইছে কেন কয় আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি আমার বান্দারা শয়তানের পাল্লাই বইরা গুনাহ যদিও কইরা ফলায় যখন তার মেমোরিতে বুঝা ফলাইবে গুনাহ করা ঠিক হয় না আর চোখের পানি ফলাইয়া আমার কাছে দুইটা হাত বাড়াইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ maaf করে দিব গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই গুনাহ করেছি অন্যায় করেছি এই মাহফিলগুলো কেন দেওয়া হয় একটাই মাত্র কারণ সমাজের ভিতরে ধর্মীয় চেতনা জাগ্রত করার জন্য এই মাহফিলটা কেন দেওয়া হয় বাতিল অপশক্তি থেকে আমাদের ঈমানকে হেফাজতের জন্য কথা বলেন ঠিক কিনা এই মাহফিলগুলো কেন দেওয়া হয় কবরবাসীর দোয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাহফিলগুলো সমাজের ভিতরে যত চলমান থাকবে আকায়েদে আহলুস সুন্নাহর ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রচার প্রসার যতদিন থাকবে ঈমান তাজা হবে আমল তাজা হবে আপনারা জবান খুলে বলুন ঈমানের দাম কম না বেশি এই জন্য আমার ভাইয়েরা রাত্র গভীর হচ্ছে রাত্র তত গভীর হবে দিলটা তত বেশি নরম করে দিবেন আমি শুরুতেই ওয়াজ ঢুকে গেছি একটাই মাত্র কারণ আকাশের মন ভালো নয় আকাশটা খারাপ এরপর আমরা বিচলিত নয় আল্লাহ আপনি যদি বৃষ্টি দিয়ে থাকেন আমরা আলহামদুলিল্লাহ আমার আল্লাহকে রূপ দিছেন আমরা আলহামদুলিল্লাহ আপনি দয়া করে আমার আল্লাহরে ভালো করে দেন আল্লাহ আমাদেরকে কাঁদাইতেছেন আমরা কাঁদবো আমাদেরকে রূপ দিবেন আমরা মেনে নিব আল্লাহ আমাদেরকে সুখে রাখবেন আল্লাহ আপনি রব আমাদেরকে দুঃখে রাখবেন আপনি আমাদের রব আমাদেরকে কষ্টে রাখবেন আপনি আমাদের রব আমাদেরকে বিপদে ফেলাইবেন আপনি আমাদের রব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যে অবস্থায় যেভাবে থাকি সুখে থাকলেও তুমি আল্লাহ দুঃখে থাকলেও তুমি আল্লাহ কিনা বলো পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে দিল নরম করে দিবেন দিল নরম করে দিবেন গুনাহ মাফের মালিক কে গুনাহ মাফের মালিক হলো আল্লাহ এই গুনাহ নিয়ে যে এসেছি আজকে হয়তো আমি এসেছি আমি বাড়িতে চলে যাব কিন্তু এমন কিছু মানুষ আছে এই বৃষ্টির ভিতরে সারা তিন হাত কবরে শুয়ে আছে এই কবরটার ভিতরে পানি ঢুকতেছে আর আমার বিছানাতে একটু পানি থাকলে আমি শুই না বিছানা চেঞ্জ করি আর আমার বাবা আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে এই বৃষ্টির পানি কবরে পড়তেছে আমরা খোঁজ খবর নেই না এই কবরের ভিতরে পোকা মাকড় ভরে গেছে আমরা খবর নেই না এই পৃথিবীর মানুষ ভুলে যায় ভুলে যায় ইনসান শব্দটি নাসিয়া থেকে ইনসান শব্দটি নাসিয়া থেকে টুয়ার ইজ হিউম্যান ভুল করা মানুষের স্বভাব মানুষ ভুল করবে এই জন্য তো মানুষের নাম ইনসান কথা বলেন ঠিক না বেঠে আরে পাহাড় পরিমাণ গুনাহ করবেন গুনাহটা অনেক বড় কিন্তু জাহান্নাম বলতেছে আল্লাহ গুনাহগারের জন্য তো আমি জাহান্নাম রে বানাইছো গুনাহগারকে পুরানোর জন্যই তো তুমি আমি জাহান্নামকে বানাইছো আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও অসুবিধা নাই পাথর দাও অসুবিধা নাই কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না প্রেমিকের চোখের পানি দিও না কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লায়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের দামি ওই জাহান্নাম বলছে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে সব দাও অসুবিধা নাই
কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না কেন কয় প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান্নামে পড়ে আমি জাহান্নামের বাহাদুরি শেষ হয়ে যাবে জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়ে আর পাথর দিয়ে এই মানুষটা যদি আমি তাহিরি হয় এই মানুষটা যদি রাউজানের মানুষ হয় কেমন লাগবে এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পাল্লিয়া দুহাকু কলিলা ওয়াল্লিয়াবকু কাসীরা এ বান্দারা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ রাজি হয় আমার নবী বলে কান্নার কারণে যদি চোখের মধ্যে পানি না আসে তাইলে কান্নার ভান করো কারণ তুমি যেই কোনো ভাবে কান্দো না কেন অন্তরের খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে অন্তর খবর জানে কে তাহিরি কণ্ঠ শুনবার লাগিয়ে আইছো তাহিরির রূপ দেখবার লাগিয়ে আইছো তাহিরির ভাব দেখবার লাগিয়ে আইছো আমরা আসছি আগে আমি যা বলবো আমি নিজে আমল করব আমি যা বলবো আমি নিজে আমল করব এরপর আপনারা যারা আছেন আপনারা আমল করবেন চেহারা দেখার জন্য নয় সুরের জন্য নয় আমার চাইতে অনেক সুরকার নিজের চোখে দেখছি বৈশে বৈশে ওয়াজ শুনছি এই মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে অনেক সুরের মানুষ দেখছি এখন স্বাস্থ্যটা দুর্বল হয়ে গেছে তার আগের মতো টান দিতে পারে না এমন অনেক মানুষ দেখছি সুর ছিল না কিন্তু কণ্ঠ দিয়ে আওয়াজটা করলে শুধু কথা বললেই মানুষ চোখের পানি ফেলা একান্ত এদের ভিতরে ছিল এসকের সুর এ যুবক এই মানুষগুলো পড়ে আছে আমিও বুঝি আমি চলে গেলেও আমার একদিন এখন যেভাবে টান মারি হাজার চেষ্টা করুন আমি টান দিব হাজার চেষ্টা করলে আমি পারবো না আমার সুর যখন থাকবে না আমাকে কেউ দাওয়াত করতেও যাবে না আবার আমার হাজার জনপ্রিয়তার সত্ত্বেও অনেক মানুষ আমার পিছনে ঘুরবে আপনার পিছনে ঘুরবে যখন আপনার গায়ে জোর থাকবে না কেউ আপনার কাছে যাবে না কিন্তু আবার যাবে রাস্তা কয়টা কতক্ষণ আমার ফলাবান্ডি হওয়াজ বুঝতেছে না বাজান রাস্তা কয়টা আজকের মুরব্বীরা খুব ভালো রেসপন্সিবিলিটি দেখতেছি কিন্তু পোলাপান গুলোর মন মরা মরা লাগতেছে এমন মরা মরা লাগলে তো চলবে না পোলাপান যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক না বেঠিক যেই কোনো মুহূর্তে যখন ডাক দিব মাঠে কি পাওয়া যাইব সরোয়ার উদ্যানে যাওয়া যাইব ঢাকা কি যাওয়া যাইব ইনশাল্লাহ দেখেন সময় আসতেছে ইনশাল্লাহ মারহাবা জোরে কর সব কষ্ট হচ্ছে আমরা আর বিচ্ছিন্ন নই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক আমরা সবাই এক কথা বলেন ঠিক না বেঠে কাজ করতে চান কি চান না চান কি চান না বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন ঠিক কি না বলেন আমি বলছিলাম আপনি কথা বলতে না পারলো অসুবিধা নাই বুড়ো কুচু হয়ে গেছেন অসুবিধা নাই কিন্তু আপনার ভিতরে যদি রসুলের মহব্বত থাকে আপনি যদি নবীর প্রেমিক হন আপনি বুড়ো হয়ে গেলে আপনি মারা যাওয়ার পরে মানুষ আফসোস করবে আপনার জানাজায় লাইন ধরে শরীক হয়ে যাবে কথা বলেন ঠিক না এর কারণ কি যতদিন টাকা থাকে বন্ধুর সংখ্যা থাকে টাকা যখন শেষ হয়ে যায় বন্ধুর সংখ্যা কমে যায় যখন আপনার ভিতরে আলিম নুরুন এলেম থাকবে দিন যত থাকবে ততই আপনার মহব্বত আর জনসংখ্যা আর প্রেমিক বাড়তে থাকবে এলেম থাকলে
এলেম থাকলে আপনার বন্ধু বাড়বেই শুধু একদম কুচু হয়ে গেল তখন মানুষ আফসোস করবে শেরে বাংলার পতাকা এখনো বাংলাদেশে উঠতেছে কেন উঠতেছে সেই জজবা প্রত্যেকটা হৃদয়কে আলোকিত করে ঠিক কি না বলেন আজকে সেই ধারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কথা বলেন ঠিক না বেঠিক অস্বীকার করলে নিমক হারামি হবে অস্বীকার করলে নিমক হারামি হবে বাতেলদের বাতেলদের বিরুদ্ধে এক অনবদ্য একটি দুর্গ হিসেবে রাষ্ট্র দলিল ক্যান্টনমেন্ট হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া হাত তুলে বলুন ঠিক اللهم توصيف رضا خان میرے نبی مدد اللہ العالیہ تک نواز کرچھن আমরা যে আকীদার ভিত্তিতে এই বাংলাদেশে অন্ধের অন্ধে ঘুরে ঘুরে আকীদার বিষয়গুলো আমার নবী নূর আমার নবী হাজির নাজির আমার নবী গায়েবের খবর জানেওয়ালা আমার নবী শাফাতকারী আমার নবী কবরের সাথী আমরা যে নবীকে দাঁড়িয়ে সালাম দেই ফাতিহা ওরস জিয়ারত এই সমস্ত বিষয়গুলো ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী যেভাবে লিখে গিয়ে আমাদের হাতে আকীদার একটি সার্টিফিকেট দিয়ে গিয়েছেন সেই সার্টিফিকেটগুলো অন্ধের অন্ধে সাপ্লাই করার ক্যান্টনমেন্ট হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কথা বলতে আমি কি বুঝাতে পেরেছি এই জন্য যুবক ভাইরা আমার এ ছেলেরা ইমানের দাম কম না বেশি আর ওদের কম না বেশি এই জন্য খাওয়া সাবধান থাকবেন আপনারা সতর্ক থাকবেন সতর্ক হওয়ার দরকার আছে না নাই আরে ঘর ঘরের স্বর্ণ নিয়ে যাবে স্বর্ণ পাওয়া যাবে কিন্তু ঈমান নিয়ে গেলে শেষ এই যে ঈমান কি দামি সম্পদ না এটা কি রাউজানের বাজারে কিনতে পাওয়া যায় কথা বলে না রাউজানে কি কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় সবচেয়ে দামি সবচাইতে বড় দামি আল্লাহু আকবার জোরে বলেন আমি মনে করি বেশি চিল্লাইছি না বেশি লেছি আবার আপনারা বিরক্ত হন না কিন্তু আমার যখন জজবা আসে আমি যখন মাতারা যখন মানে একটু রাগ যখন চলে আসে যে মানুষই কেমনে সত্যকে জাইন্না কেমনে গোপন করে এই জন্য আমার মাঝে মাঝে রাগ ওঠে ঠিক আছে তখন না বলে আর পারি না কথা বলেন ঠিক না বেঠিক তিলেরে তাল বানায় এমন কিছু লোক আছে না নাই তিলেরে কি বানায় তাল বানায় কিন্তু আগের দিন শেষ আগের দিন বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগের দিন শেষ আউলিয়া কেরামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমার যুবকগুলা কি আছে যুবকগুলা কোথায় আছে দেখি তো একটু নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক আমিন কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা غير الله حسبي ربي جل الله لا نور ما
محمد بولا نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله يا رسول الله اما جوق بھائرا يا رسول الله امي جيوا আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আ তুমি মোদের পারির তরি তুমি মোদের পারির তরি ই তুমি يا رسول الله يا حبيب الله يا رسول ما شاء الله لا يا رسول الله تمي مودير اشار لو تاهي تو تماي ভাসি ভালো তুমি মোদের আশা ভাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে প্রেমের মালা يا رسول الله يا حبيب الله يا رسول الله لا يا رسول الله بولو يا رسول الله يا حبيب الله يا رسول الله একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমি বলেছিলাম জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়ে আর পাথর দিয়ে এই জন্য মানুষের মতো মানুষ হতে পায়রা যদি চোখের পানি ফেলে কাঁদতে পারো এই চোখের পানির দাম কম না বেশি জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না জাহান্নামের আগুন শুধুমাত্র প্রেমিকের চোখের পানিকে ভয় পায় এখন প্রশ্ন হলো হুজুর প্রেমিক কারে কয় প্রেমিক হলো তিনি আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে প্রেমিক হতে গেলে বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে প্রেমিক হতে গেলে মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে ওয়ান নাসি আজমাইন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসো তুমি আল্লাহ প্রেমিক হয়ে যাবে আল্লাহর নামে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম If you do love Allah, যদি তুমি আল্লাহকে পেতে চাও রাসূল বলে ফলো মি আমি নবীকে ভালোবাসো
there is no God but Allah. Allah chhara kono mabud nai. Muhammad is the messenger of Allah. Amar nobi holo Allah rasul. Aske onek ummat ache. Allah je Qurane bolche innal insana lafi khusr. Nishchoi manush khotigrosto. Tobe dui ta gun tar moddhe thakbe. She kokhono khoti hobe na. Karon she Allahr premik hoye jabe. Amar Allah rahmater chhaya tar mathar upore rakhbe. Zure zure ki Allahu Akbar. زي نبير موتو ديتيو كنو نبي اوه زوره كوينة سوالا زوره كوينة اره بابا كوبوره امار واس كي امار كشتوي كسنا كي امار ایک دم لائن تو لائن واس كورتو سي شاكال بلا جدي شاكال جدي دوکان زايا كوي دارا كوي گرو شاكال زايا جدي دوکان كوي بشام زر كوي زايا شاكال زايا جدي دوکان زايا بوله جي تاہیری شدو گانتن گایا نایتن اٹھے گیسے زباب دیوار موتو کی ریکٹ ہوئے گیسے نا এতটুকু যথেষ্ট বেশি কিছু গোন লাগে তাহিরি বলতে হই না তাহিরি শুধু তারা কইলেই তারার জ্বলে কথা কোন ঠিক না বেটে আমি কি নাম নিয়েছি নাম না নিলো তারা জ্বলে এইজন্য আমি বলছি বুঝলে শরবত না বুঝলে মুসিবত কথা বলেন ঠিক কি না বলেন যারা প্রেমিক তাদের জন্য হাউজে কাউসারের শরবত আছে না নাই আর না বুঝে যদি তারা যদি না বোঝে নবীকে যদি না ছিলে জাহান্নামের মুসিবত আছে না নাই আমি কইছি এটা হেরা বুঝবো ট্যাঙ্গের শরবত আমি কই হাউজি কাউসার এর ট্যাং লয়ে বইছ যার বলতে থাও গজাব পিছনের দিকে তাকাবার সময় আছে নাকি না না অনেক দূর যেতে হবে তাই না পিছনের অনেক কথা বলতে পিছনের লোকে অনেক কথা বলতে পারে কিন্তু দেখার সময় অনেক দূর যেতে তাহলে আপনারা এখন সিদ্ধান্ত নেন তো আমরা আজকে থেকে নবীর মহব্বতের মালা পরে ঘর থেকে বের হয়েছি আমাদের ঠিকানা সোনার মদিনা কে বলবে মক্কায় অস্পিরা চলে এসো মদিনা যাওয়া যাবে না তার কথায় কান দেওয়া যাবে এইজন্য আমি এবার আম্মার নিয়ে যখন উমরায় গেছি আমার জিগায় মুআল্লিম আপনি কি মক্কায় যাবেন মদিনায় আমি কি আমাকে মদিনা এয়ারপোর্টে নিয়ে যাব আমি ডাইরেক্ট আম্মুর নিয়ে প্রথম চইলে গেছি মদিনায় ওই যে মোল্লারা ফতোয়া দেয় নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কোন ঠিক না বেঠে এইজন্য আমি প্রথম গিয়েছি মদিনায় এই যে জিসকা কুই সানি নেহি ওই নবী রোজে গেছে যার কোনো দ্বিতীয় বাস এটাই তো আমার আল্লাহ হযরত বলছেন মারহাবা জোরে বলবেন না যদি সুযোগ পাই দুই তিনটা রিকোয়েস্ট আছে পরে বলবো হ্যাঁ পরে বলবো আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না আরে বলছে ইন্নাল ইনসান আলাফি আল্লাহ বলে নিশ্চয়ই সবাই কি ক্ষতিগ্রস্ত সবাই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুইটা কোয়ালিটি যেই বান্দার মধ্যে থাকবে এই বান্দা বান্দা না এটা আল্লাহর বন্ধু দলিলটা কোথায় এই মাদ্রাসা ছেলেরা এই হাফেজরা এই ছেলে এই ছেলেরা শুনো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই সূরার মধ্যে আছে তো যে যারা ঈমানদার যারা নেক আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না বেঠে সব বরবাদ তাইলে ঈমানটা সবচেয়ে কম সম্পদ না বড় সম্পদ তাইলে শুধু আমল করলে চলবে না ঈমানের সাথে আমল করতে হবে ঈমানের সাথে আমল করতে হবে কেন বলছি কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম আকীদা বড় মজ কোটি আল আকীদা ফিহি আযাবি হাতুল ঈমান আকীদা হলো ঈমানের খুঁটি এই যে সামিয়ানা দিয়েছেন খুঁটি আছে না ধরুন সামিয়ানাটা হলো ঈমান আর খুঁটিটা হলো আকীদা আকীদার ঈমান পার্থক্য আছে
এই খুঁটি যদি মজবুত থাকে সাপটা স্ট্রং থাকবে সাপটা টিকে থাকবে আকীদা যদি মজবুত থাকে তাইলে ভিতরে ঈমানটা ধরে থাকবে আর আকীদা যদি ভিক্ষা থাকে ঈমান সবাই তো আমরা ঈমানদার আল্লাহ যেন আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করি যেতে ঈমানই রাসূলকে দেখি না আছে তো মদিনা শরীফ রজব মুবারকে ঈমানদার জানে যেতে নিকটে আমরা তো দেখি না এটা হলো ঈমান কিন্তু আকীদা হলো আমার নবী এই মাহফিলে আছে না নাই দেখার ক্ষমতা আছে না নাই এটা হলো মিথ্যা একজনে বলছে ছবি দেখাবে আরেকজনে বলছে রাউজানের কবর থেকে মদিনা পর্যন্ত সুরুং কইরা দিব আর আমাদের আকীদা হলো সুরঙ্গ করবে না ছবিও দেখাবে না আমার নবী সব শরীরে কবরে থাকবে এটারে কয় আকীদা আল্লাহ আমি কি বুঝাতে পারছি আমাদের দৃষ্টিতে মদিনা অনেক দূরে নবী পাকের নূরানি নজরের মুবারকের বরকত এই রাউজান নবী থেকে দূরে নয় রাসূল বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা জাওয়া জাওয়া সংকুচিত করে দাও ছোট করে দাও জাওয়া মাঝের সিগা এই যে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা আমার রাসূল বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব পশ্চিমকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি তুমি মৌলবীর কাছে অনেক দূরে মনে হবে নবীর কাছে দূরে রসুল হলো ঈমানদার জানের চাইতো আরো নিকটে এই বিশ্বাস করার নামই হলো ঈমান কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমার নবী হাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী হাজির যাদের চোখ আছে তারা নবীরে দেখে যাদের চোখ নাই তারা দেখে না যাদের চোখে আবু জাহেলে চশমা লাগিয়েছে তারা দেখবে না আর যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের মহব্বতের চশমা লাগিয়েছে তারা জালালউদ্দিন সুয়ুতির মতন 75 বার নবীকে দেখে টান দিব গজলটা কি ভাল লাগবে ইনশাল্লাহ টানটা দিব নাকি ইনশাল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হন নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল মাশাআল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি জালালউদ্দিন সুয়ুতি 75 বার নবীজি এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী জালা তাঘর মিটে না মদিনা মিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল দিদার চাইয়ে কাঁদো তোমরা হন নবীর দিবানা মদিনা আয়া শেহ কম মিনের ঠিকানা বল মদিনা মদিনা মিনের ঠিকানা আমার যুবক বারাপ যে যারে চিনে সে তার কিনে আমি বলছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদার এবং নেক আমলকারীরা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সৎ উপদেশ দেয় ওয়া তাওয়াসাউ বিস সবর
যারা ধৈর্যের উপদেশ দেয় এই ধৈর্য হলো সফলতার চাবিকাঠি আস-সবরু মিফতাহুল ফালাহ ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি যারে ভালোবাসবো তারে পরীক্ষা করব আমি যারে ভালোবাসবো রূপ দিয়া পরীক্ষা করব আমি যারে ভালোবাসবো অভাব দিয়া পরীক্ষা করব এ রাউজানের বন্ধু টাকা নাই দিকে দুঃখ কইরো না পয়সা নাই দিকে দুঃখ দুঃখ কইরো না এ রাউজানের মানুষ আর বাইরে সম্পদ নাই দিকে দুঃখ কইরেন না আমার আল্লাহ বলে ওয়ালা নাবুলু আননাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ তোরে পরীক্ষা করব আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো একে অভাব দিয়া পরীক্ষা করব রোগ বিমার দিয়া পরীক্ষা করব তোমরা যদি রোগ বিমারের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলে ওয়াবাশিরি সাবিরিন ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ আর ওই দিক দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াবাশিরিল লাযিনা আমানু ওয়ামিলু সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম যারা ঈমানদার আর যারা নেক আমল করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের মধ্যে দিব এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে এই নদী থেকে যখন প্রেমের বাতাস তাদের গায়ের মধ্যে লাগবে প্রেমিকদের গায়ের মধ্যে আল্লাহর মহব্বতের প্রেমের দুলা লেগে যাবে ও যুবক ও যুবক এমন নিয়ামত আল্লাহ প্রেমিকদের জন্য অপেক্ষা করাচ্ছেন এই জন্য আমি বলছিলাম রাস্তা হলো দুইটা ওয়াজে ঢুকে গেলাম এখন থেকে ওয়াজে ঢুকে গেলাম রাস্তা হলো দুইটা মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যারা ভালো কাজ করবে ভালোটা পাবে যারা মন্দ কাজ করবে মন্দের প্রতিফল পাবে এই জন্য যুবক এই ভালো এবং মন্দ নিয়ে মানুষ চলাফেরা করে সবার কাছে আজরাইল রাউজানের জমিনে চলে আসবে আজরাইল তোমার কাছে টিকে চলে আসবে যদি তোমার জীবনটারে সুন্দর করে গুছাইতে পারো একজন কয় হুজুর আমার দাদা তো মারা যায় নাই আমি কেন মারা যাব আমার বাবা তো মারা যায় নাই মানে আমার মৃত্যুর বয়স হয় নাই না রে না আরে না রে না বাবার আগে অনেক সন্তান চলে যায় সন্তানের আগে অনেক বাবা চলে যায় হায়াতের মালিক কেহ না হায়াতের মালিক হলো আমার আল্লাহ নবী বলেন কিয়ামত একটা হলো মরণের সময় ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত এই পৃথিবী শেষ হয়ে যাবে এই পৃথিবীতে কেউ থাকবে না ওই আমার মা আমার আপন ঠিক আছে কিন্তু একদিন মা আমাকে চিনবে না আমার বাবা আমার আপন ঠিক আছে আমার বাবা আমাকে চিনবে না আমার দাদা আমাকে চিনবে না আজকে হাজার হাজার শ্রোতা রাউজানের অলিতে গলিতে কাদার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার ওয়া শুনতেছে আমার এই এলাকার মানুষগুলো তাহির ওয়া শুনতেছে এ যুবক আমি যদি এই মুহূর্তে মারা যাই পিসা হুজুর বেতাগে পিসা হুজুর আমার একটা অ্যাম্বুলেন্স আইন না বাড়ির মধ্যে ফাড়াইবো বেতাগের পিসা হুজুর কইব এ তাহিরি মারা গেছে তারে একটা গাড়ি দিয়া বাড়িতে ফাড়াই দিব এই কথা বলবে না বলবে মানুষে তাহিরি হুজুর মারা গেছে ঠিক আছে এখন লাশটারে বাড়িতে পাঠাই দিব একটু আগে আমি ছিলাম তাহিরি সাহেব মারা যাওয়ার পরে আমার একটা লাশ লাশটারে বাড়িতে পাঠাইতে হবে ঘরের মধ্যে নিলেও কয় লাশটারে ধর বাড়িতে নিলে কয় লাশটারে ধর এরপরে কয় লাশের জন্য পানি গরম কর ইমাম সাহেব ও মসজিদের মাইক দিয়া কয় একটি সুখ সংবাদ মরহুমের লাশ মাঠে এসেছে সারা জীবন আমারে বললেন তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম রুহুটা যতদিন আছে আপনি চেয়ারম্যান সাহেবের নামটা কি নিজামউদ্দিন নিজাম ভাই নিজাম ভাই আমার ভাই চেয়ারম্যান নিজাম সাহেব সিআইপি জসিম ভাই এই দেখেন আমরা একজন আরেকজনের কত সুন্দর ডাকতেছি এই মুহূর্তে যদি আমাদের রুহ চলে যায় সবাই বলবে লাশটারে ধর সবাই বলবে লাশটারে গাড়ি তুল ঈদগার ময়দানে বলবে একটি সুখ সংবাদ মরহুমের লাশ এসেছে
কিন্তু চোখের পলকে রূহটা চলে যাওয়ার পরে গড়েও পে আমার লাশ বাহিরে পে আমাকে লাশ এবার সামনে পে আমার লাশ কবরে নামানোর সময় কয় তাহিরি শব্দ লামাই কথা কেউ কয় না কবরে নামানোর সময় কইবে লাশকারে কবরে নামা এ যুবক শুধুমাত্র তোমারে আমারে শুধুমাত্র বলবে লাশ গড়ের মধ্যে বলবে লাশ বাহিরের মধ্যে বলবে লাশ এই লাশ এই লাশ 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 কিন্তু দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে এই পৃথিবীতে কেউ থাকবে না আমি কেন বলছি প্রেমিকের মতো প্রেমিক হতে হবে কেন বলছি আশিকের মতো আশিক হওয়া লাগবে দুনিয়ার মানুষের পাল্লাই পয়রা ঈমানদার শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হায়াত এবং মৌত সৃষ্টি করছে শুধু পরীক্ষা করার জন্য এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে পারি চলে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই চলে যাওয়ার আগে রোজার দরকার আছে না নাই চলে যাওয়ার আগে হজের দরকার আছে না নাই চলে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই চলে যাওয়ার আগে আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার আছে না নাই এই যুবকের দল মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ হইয়া যাবে আমি তাহিরি দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব এই ভাই এই ভাইরা আমার এই বাজানরা আমার এই হাজার হাজার লাখ লোক আপনারা যারা ইউটিউবে কালকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকের ওয়াজ শুনতেছে রাওজানের ওয়াজ এই আজকে আমরা যেমনে বসছি এভাবে যদি আমরা রসুলের সাথে রসুলের পাকের কদমে জান্নাতে থাকতে পারি তখন পরিবেশটা কেমন লাগবে এই সুযোগ যদি আমাদের হয়ে যায় কত আনন্দ লাগবে আজকের মাহফিল চলে যাচ্ছে শেষ হয়ে যাবে কিন্তু বেহেশতে গেলে একটু আমার সাথে একটু মহব্বতে বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাব একদিন আর আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আরে রাউজানে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমি চলে গেলে ইন্না লিল্লাহ সারা আর কোনো খুশি কেউ বলবে না আমার কবরের মধ্যে কেউ যাবে না হাজার হাজার রাউজারের মানুষ আমার কবরে কেউ যাবে না এই দুনিয়ার ভিতরে দেখবেন আপনার টাকা আছে অনেক মানুষ টাকা দেখে আপনারে ভালোবাসবে এই দুনিয়াতে দেখবেন আপনার চেহারা আছে চেহারা দেখে ভালোবাসবে এই দুনিয়াতে দেখবেন আপনার বংশ আছে বংশ দেখে ভালোবাসবে একটা লোক বংশের দিকে তাকায় না তোমার রূপের দিকে তাকায় না শুধু তাকায় তোমার ভালোবাসার দিকে তোমার যদি ভালোবাসা থাকে ওই যিনি মদিনাতুল
মুনাব্বারা সেজদাই পরে উম্মতের জন্য কাঁদতেছে ওই নবীর জন্য তুমি গরীব হইতে পারো কোনো টাকার কন্ডিশন নাই কোনো ক্ষমতার কন্ডিশন নাই কোনো বংশের কন্ডিশন নাই রাউজারে ভাঙ্গা করে বইসাও যদি তুমি নবীরে গোপিয়া ডাকটা দিতে পারো আমার নবী রাউজারে ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই টাকা থাকলে সম্পর্ক তৈয়ার করে আর আমার নবীর প্রতি محبت থাকলে আমার নবী বলে আমি তার চিনি আমি তার বাপের চিনি আমি তার সত্য গোষ্ঠী চিনি চিনিতে থাকিব এই জন্য যুবক ঈমান এমন একটা সম্পদ প্রেমিকের মতো প্রেমিক হতে পারলে আমার নবী আপনার নবী বলেন প্রেমিকের মতো প্রেমিক হলে তার সামনে আজরাইল আসবে বন্ধুর মতো তার সামনে আজরাইল আসবে বন্ধুর মতো আয়েশা বলবে আমি কি ঘরে আসতে পারি আয়েশা তার সালাম দিব কয় তোমার রূহটা নেওয়ার জন্য এসেছি ঈমানদার বলবে তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যান এই দুনিয়ার মানুষ আমার ভালো লাগে না এই দুনিয়ার পদপদবি আমার ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো মনে হয় আমার তাড়াতাড়ি লইয়া যান কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবকের দল এই পৃথিবী ছেড়ে চলে যাব রাস্তা হলো দুইটা একটা হলো ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা ভালো রাস্তায় যারা চলে যারা নবীর প্রেমিকের মতো প্রেমিক হয় তারা জান দিয়া নবীরে ভালোবাসে মাল দিয়া নবীকে ভালোবাসে এমন একটা প্রেমিকের কথা এখন বলতেই হবে একটা প্রেমিক নবীর সামনে চোখের পানি ফালায়া কান্দে এতক্ষণ ঘটনায় ঢুকলাম আর কি এতক্ষণ বলছি সামাজিক ওয়াজ এতক্ষণ বলছি প্র্যাকটিক্যাল ওয়াজ এখন একটি গঠনমূলক ওয়াজ করব একটা প্রেমিক আমার নবীর সামনে চোখের পানি ফালায়া কান্দে নবী আমার ডাক দিয়া বলে উম্মো তুমি কেন গো চোখের পানি ফেলে কাঁদতেছো আপনারা জবান খুলে বলুন আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না না আমার নবী জান্ন জিজ্ঞেস করে আরে আল্লাহ তো সব জান্ন জিজ্ঞেস করছে ওয়াই যে কল রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা কি বলো এটা হলো সুন্নতে এলাহি কথা বলেন ঠিক না বেঠে জান্ন জিজ্ঞেস করেন না জানার দলিল না জাইন্না জিজ্ঞেস করা জাইন্না জিজ্ঞেস করা না জানার দলিল না অনেকে কয় নবী যদি জানতো উহুদের জমিনে গেলে দন্ত ভাঙব নবী যদি গায়েব জানতো তাহলে দন্ত ভাঙল গেল কেন গেছে কেন নির্দেশ হলো একজনের জবান খুললা কম তিনি কে ওরে অন্তরে লাই গাছে আগু আরে সরি সরি আমার নবী ডাক দিয়ে বলেন ও যুবকের দল আমার নবী ডাক দিয়ে বলে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা এই পোলা পানে অনেক জবান কিন্তু বন্ধ হয়ে গেছে জবানটা খুললে বলো আছে না নাই নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে আমাদের চোখে কি আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা লাগাইছি মানলে মানার মতো মানেন ধরলে ধরার মতো ধরেন সালাম দিলে সালাম দেওয়ার মতো দেন এই জন্যই রসুল আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা ইউসাল্লিমু শুধু ইউসাল্লিমু সল্লুর মতো ইউসাল্লিমু কইলি চল তার দরকার ছিল না ইয়াই হলে যে আমানো সল্লু ওয়া সাল্লিমু আর বলা দরকার ছিল না তাসলিমা বলছি কেন আল্লাহ তো সবই জানে নবীরে মানার নাম ঈমান নবীরে সম্মান করার নাম ঈমান তাসলিমা আই তাকরিমা সালাম দেওয়ার মতো এই সুন্নিরা দলিল পেয়ে গেল নবীর ভালোবাসি ভালোবাসার মতো নামাজ পড়ে নামাজ পড়ার মতো আমরা নবীকে মহব্বত করি মহব্বত করার মতো নবীর সালাম দেই সালাম দেওয়ার মতো নামাজ পড়ি পড়ার মতো রোজা রাখি রাখার মতো হজ করি করার মতো মাহফিল করি করার মতো জিহাদ করি করার মতো এই করার ভিতরে উগ্রতা নাই সন্তোষী নাই আছে শুধু ভালোবাসা হাত তুলে বলেন ঠিক কিনা অর্ধেক কইরা আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন আবার মসজিদের ফতম লাইনে দাঁড়াইবেন
মসজিদের প্রথম কাতারে খড়াইবেন গিরার নিচে প্যান্ট ভরবেন আবার শুকর নাম্বার 2 এটা কি নামাজের মতো নামাজ হইছে না আপনি রোজা রাখবেন রোজা রাখলে দুপুর বেলা ইচ্ছামত হোটেলে খাইবেন গুফনে কেমনে গুপনে আবার ইফতারের সময় সুন্দর করে কর আজকে রোজাটা দইরা লাইছে হস করতে গেছে সুদের টিহারি দিয়া নবীর মোহাম্মদ করে কয় মুখ দিয়া নবীর জাতকে অস্বীকার করে নবী অসংখ্য সিফতকে অস্বীকার করে এটা কি ভালোবাসার মতো ভালোবাসা হইল না চুল পরিমাণ ইজা ইজতিমা আল হালা ওয়াল আল আসবা ওয়ান নাজাইর আমি যখন পড়েছিলাম তখন আমার একটা সূত্র মনে আছে ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাব আল হারাম হালাল এবং হারাম যখন একত্রিত হয় হারামটা প্রাধান্য পায় এক কম দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে দুধ হারাম হয়ে যায় নবীকে ভালোবাসেন ভালো কথা সব করেন কিন্তু যারা পরিমাণ নবীর কোনো জাত এবং সিফতকে যদি অস্বীকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে কথা কোন ঠিক না বেঠি আমি কি বুঝাতে পেরেছি বুঝতে কি পারছেন আপনারা তাহলে আমরা ভালোবাসি ভালোবাসার তো নবী জিজ্ঞাসা করে তুমি কান্দ কেন এই প্রেমিকটা যে কান্দে কান্নার হাকিকত নবী জানার ক্ষমতা আছে না নাই ছেলেটা ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ আমার জিহাদ করছি আপনার সাথে সবগুলা আপনার পিছনে নামাজ পড়ি আপনার সাথে রোজা রাখি আপনার সঙ্গে ইফতার করি আপনি নামাজ পড়লে আমি পিছনে মুক্তাদি হই আপনার সঙ্গে জিহাদ করেছি কিন্তু আমার একটা জিনিস বাকি আছে বিয়েটা বাকি আছে এটা যদি না করে মরে যায় তাহলে আপনার আল্লাহর যে বিধান আমি মনে হয় এই জায়গাটা অসম্পূর্ণ থেকে যাবে রাসূল বললেন তুমি বিয়া করো না কেন একটা সমস্যা আছে কি সমস্যা আছে আচ্ছা এই সমস্যাটা নবী জানে কিনা এটা না ইমান কই ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে পারি না সমস্যা রইল আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে দেখতে কালো চেহারা আগে যে ইয়া বাড়ি তো এখন এটা একটা ফক্স আর আগে এটা কিন্তু বসন্ত বসন্ত পড়লে চামড়া কুটটা দাগ পড়ে যেত দাগ তো রসুল ডাক দিয়ে কই আমার বসন্তের কারণে মেয়ে আমার পছন্দ হয় কিন্তু মেয়ে আমারে আমার রূপের কারণে পছন্দ করে না আমার চেহারার মধ্যে কালো কালো দাগ তখন রসুল একটা ওয়ারাকা একটা কাগজ দিল হাতে পাতা পাতা নিয়া পাতাটা এইভাবে কি যেন লিখলেন লিখে এইভাবে বাস করলেন বাস করে বললেন এই কাগজটা নিয়ে ঠিকানা মতো দিয়ে দিলেন এই এমুকের কাছে যাও কাগজটা ওই দনেন্দ্র ব্যক্তির হাতে দিবা কাগজটা পড়ার পরে তিনি কি উত্তর দেয় উত্তরটা আমার কাছে আইনা বলবা এই লোকটা কাগজ নিয়ে ওই বড় লোকের কাছে গেছে বড় লোকে কাগজ খুলছে খুললা দেখতেছে কাগজে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার বড় লোক একবার সিটির দিকে তাকায় আরেকবার বিশ্ব সুন্দরের দিকে তাকায় তাকায় বলতেছে কেন বিশ্ব সুন্দর বলতেছে কেন রসুল তো তাকে চয়েস করেন রসুল তাকে চয়েস করে তার রূপে বড় না তার তার ভালোবাসাটাই বড় কথা বলেন ঠিক কি না ওই জন্য আমি বিশ্ব সুন্দর বলছি আপনারা কই না যে লোকটা দি কালো তাহির এবার বিশ্ব সুন্দর কইলো কেন আরেবার রাস্তার মুসিউ আল্লামা সৈয়দ ফারুকী রহমাতুল্লাহ বলছিল রাস্তার মুসিউ যদি হয় তার জুতা আমার মাথা মনে আছে কথাগুলো ঠিক আছে গেলাম না স্মরণ করাই দিলাম এবার একবার চেহারার দিকে তাকায় আরেকবার কাগজের দিকে তাকায় আর বলতেছে ক এই যুবক কাগজে লেখা আছে আমার মেয়ের সঙ্গে তোমার সঙ্গে আমার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার কথা নবীজি বলছেন তবে আমি দুঃখিত নবীকে গিয়ে বলবে আমি রাজি হতে পারলাম না কারণ তোমার মতো নেই ছেলের সাথে আমার একমাত্র সুন্দরী মেয়ে যায় না এরপরে ছেলেটা চোখের পানি ফালাইয়া শেরওয়ানা দিছে চোখের পানি কেন ফালাইলো বিয়ে করতে পারে নাই এই জন্য ফেললো নাকি অন্য কোনো কারণে ফেললো ছেলেটা তো নবীর পাগল তার কথা হইলো যে বিয়ে দেওয়া না দিলে পরের সাবজেক্ট কপালে থাকলে করবো না হলে করবো না কিন্তু সে নবীর কথাটা কেমনে ওভারটেক করলো
এই বিরহ সে একটু কাঁদছে, কান্দা রসুলের দিকে চলে গেছে। মেয়েটা ভিতর দিকে দেখতেছে, ছেলেটা আসছিল কাগজ দিয়ে কি যেন লেখছে দেখছে। আসার সময় ছেলেটা অনেক খুশি, কিন্তু যাওয়ার সময় কান্নাকাটি করে যাচ্ছে। তখন মেয়েটা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা ছেলেটা আসলো হাসি খুশি, আপনি অনেক বড় লোক কিন্তু আপনার বাড়ি থেকে কেউ তো আর কান্না করে যায় না, আপনি খুশি করে দেন। এই ছেলেটা আসলো আবার চলে গেল, কান্না করে গেল কেন? আসলো হেসে হেসে, কান্না করে গেল কেন? তখন মেয়ের বাবা ডাক দেখে আর বইল না কি আশ্চর্য, নবীজি কেমনে এই ছেলেটারে পাঠাইল, তোমার মতন আমার এত সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, বলো তো আরবের কত বড় বড় লোক আইছে বিয়ে দেওয়ার জন্য, আমি তোমাকে দেই নাই, তুমি আমার একমাত্র মেয়ে, এত সুন্দরী মেয়ে, কত ধনাঢ্য বিয়ে আসছে দেই নাই, কত সুন্দর ছেলে আসছে বিয়ে দেয় নাই, এই ছেলের সঙ্গে কি তোমাকে যায় তুমি বলো? মেয়ে ডাক দিয়া কয়, জি বাবা যাই। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এবার ছেলে মেয়ে বা মেয়ের বাবা ডাক দিয়ে বলছে, না তার সঙ্গে যাই কিভাবে, দেখো না তার মুখে দাগ কালো, কাপড় চুপড়ে এলে বলো তুমি তার সঙ্গে যাই কিভাবে? হ্যাঁ তার সঙ্গে তো যাই, তার সঙ্গে যাই বাবা। এই ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে আগে আপনি যাই নবীকে বলেন যে আপনি রাজি, সেই ছেলে যদি নবীর কাছে যায় বলে যে আপনি রাজি না, নবী যদি এটা শুনে আপনার জীবন হালাক হয়ে যাবে, আপনার কাল সালভ হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান। আরে মা এত কালো, তার সঙ্গে বিয়ে দিলে কি মান সম্মান থাকবে? মেয়ে ডাক দিকে, হ্যাঁ থাকবে, এই জন্য থাকবে, ও বাবা আপনি না করলেন কেমনে, আমার রূপ দেখে আপনি না করেছেন, তার রূপ দেখে আপনি না করেছেন। একটা কথা জেনে রাখেন, আমার মতো সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল্লিল আলামিন? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা আপনি যান, কোনো শর্ত লাগবে না, আমি রাজি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিন মা শা আরাক্কাবাক, তার চেহারার ডিজাইনার আমার আল্লাহ, আমার চেহারার ডিজাইনার আমার আল্লাহ। সুতরাং আপনি কেন কবজা করলেন? আপনি তো আসামি হয়ে যাবেন। দৌড়াইয়া গেছে নবীর কাছে, যায় কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হইছে, আমার মেয়েও রাজি আমিও রাজি। এখন নবী জিজ্ঞেস করে, এ সালাবা, তার নাম হলো সালাবা, নামটা মনে রাখবেন না, এ সালাবা নবীর সাহাবী কালো সাহাবী, এ সালাবা তুমি যে বিয়ে করবা এখন তো রাজি সবাই, মেরে মহরানা কি দিবা? ইয়া রাসূলুল্লাহ জিহাদ করতে করতে সম্পদ যা ছিল সব দিয়া ফেলাইছি, শুধু গেঞ্জি উপরে কাপড়টা আছে আর নিচের কাপড়টা আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না, আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আরে এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি না, টাকার মালিক আমরা বানাই দিব। সবাই মিলে তারে অনেক টাকা টাকা দিলেন। রাসূল বললেন, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার সালাবা টাকার বান্ডেল নিয়ে বাজারে যাইয়া সব কাপড় চোপড় কিনলেন, কিন্না আনন্দ কান সব গুছাইয়া নিয়ে আসবেন। ওই মুহূর্তে কানের মধ্যে একটা এলান আসছে, এলানটা হলো হাইয়া আলাল জিহাদ। কি বলছি কন্যা কন্যা? হাইয়া আলাল জিহাদ। কি 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 কি? তখন সালাবাকে কি ব্যাপার? জিহাদ, সে জিহাদকে কি ভালোবাসে? জিহাদ, এই দোকানদার, এই দোকানদার নাও কাপড় রেখে দাও। জিহাদ, জিহাদের সরঞ্জামাদের মার্কেটটা কোথায়? কে নাকি আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, কে নাকি আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে, কে নাকি হকের পতাকাকে দাফন করতে আসতেছে, কে নাকি ইসলামের অনুভূতিকে লুণ্ঠন করতে আসতেছে, আমার বিয়ের কাপড় চুপড় লাগবে না, রেখে দাও। জিহাদের মাঠ, জিহাদের মার্কেটটা কোথায়? কোথায় গেলে তলোয়ার পাওয়া যাবে, কোথায় গেলে ড্রেস পাওয়া যাবে, মার্কেটটা বলে দাও। সে বিয়ের কাপড় চুপড় ফেলে দিয়ে সে চলে গেল সেই মার্কেটে, ইচ্ছে মতো সব কিছু কিনে, আর বাড়িতে যাই নাই। এরদারে প্রমাণ হয় যে ছেলেটা কামের পাগল ছিল না, ছেলেটা প্রেমের পাগল ছিল। ওয়াজ কি বুঝেন? মাত্র ভাষা বুঝেন? ছেলেটা কামের পাগল ছিল না,
ছেলেটা প্রেমের পাগল ছিল ছেলেটা যুদ্ধ করতেছে আর বাড়িতে ফিরে আসে না সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা তো জিহাদের এমন পাগল সে তো বীর পীরিতের কথা ভুলে গেছে জিহাদের জন্য সে তো জিহাদে চলে গেছে এবার আমার রাসূল জিহাদের ময়দানে চলে গেল অসংখ্য লাশ পড়ে আছে কিন্তু সাহাবার লাশ পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখতেছে তার চোখের মধ্যে তীর ঢুকানো চেহারার মধ্যে রক্ত ভরপুর গায়ের মধ্যে তীর ঢুকানো লাশ হয়ে জমিনে পড়ে আছে আল্লাহু আকবার বলবেন না আহা আল্লাহ রহমান জিহাদের ময়দানে গেল যায়া দেখে ওই পাগল বিয়ের পিড়িতে বসে নাই সাউন্ডটা ঠিক করে দেন আল্লাহ রহমান বলেন আমার সালামা কোথায় আমার নবী জিহাদের ময়দানে সবার লাশের ভিতরে দেখেন একটা লাশ কোন রকম ভাবে ময়দানে পড়ে আছে চেহারার মধ্যে রক্ত লাল লাল হইয়া রইছে আল্লাহর হাবিব সেই মাত্র সালামার লাশটা দেখেছেন আল্লাহর হাবিব চোখের পানি ফেলে তিনি কান্না শুরু করলেন এমন ভাবে কান্না শুরু করলেন কান্দে কান্দে আল্লাহর হাবিব আসমানের দিকে আল্লাহ গো কইয়া তাকাইছে যেই মাত্র অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার একটা তরুণ যোদ্ধা ছিল মাঠে এই মাঠের মধ্যে তরুণ যোদ্ধাটা বলতেছে আমি দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই লাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দর দর করে কান্না শুরু করে দিল আবার উপরের দিকে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারক তার নিচে করে ফেলেছে কিন্তু আমার নবী মাঠে যাইয়া দুইটা সিনারি একটা হলো লাশ দেইকা তিনি কান্না করলেন আর একটা হলো আসমানের দিকে তাকাইয়া তিনি একটা মুস্কি হাসি দিলেন একটা সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি লাশ দেখে কেন হাসলেন কাঁদলেন আবার আসমানের দিকে তাকাইয়া কেন আপনি হাসি দিলেন তার কারণটা কি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি ও সাহাবি আমি সাহাবার দিকে তাকাইয়া কেন হাস কান্না করছি জানো নি আমার সাহাবা আমারে কত ভালোবাসতো আমার সাহাবা জিহাদেরে কত ভালোবাসতো আমার সাহাবার দিনকে কেমন ভালোবাসতো এই সাহাবি দেখছুনি সব ফালাইয়া দিয়া আমার আমার কত ভালোবাসে জিহাদের ময়দানে জীবনটা দিয়া দিছে এই জন্য ওই প্রেমিকটার দেখা চোখের পানি ফেলে কান্না করেছি এই দিনকে আমার উম্মত কেমনে হৃদয়ে ধারণ করে দিনকে আমার উম্মত সিনার মধ্যে কেমন ধারণ করে দিনকে আমার উম্মত কেমন হৃদয়ের ভিতরে ধারণ করে আমি চলে গেলেও এই দিনটাকে পাহারা দেওয়ার জন্য কোটি কোটি প্রেমিক জমিনের মধ্যে পয়দা হয়ে গেছে এই কান্নার চোখের পানি আমার দুঃখের কান্না নয় এই কান্না আমার আনন্দের কান্না যেমন আমার নবী বলছিল ও আবু বকর তুমি নামাজ পড়াইবা সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে দাঁড়াইছে সিদ্দিক আকবর আল্লাহু আকবর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله الحبيب زنان البردر شرية জামাতের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছে আয়েশা সিদ্দিকা কি ইয়া রাসূলুল্লাহ শরীরটা বুঝি বেশি অসুস্থ এই জন্য কি কান্না করতেছেন আমার নবী বলছে আয়েশা রে তাকাইয়া দেখো না আমার আবু বকর কেমনে নামাজ পড়াইতেছে আবু বকরের পিছনে কেমনে লাইন দিয়ে মানুষে দাঁড়ায় গেছে এই চোখের পানি আমার কষ্টের কান্না নয় এই কান্না আমার আনন্দের কান্না দেখবেন বিকারুননিসা নূন স্কুলেন্ড কলেজে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যখন ছেলেরা এ প্লাস পায় অনেক সময় মা সন্তানটা জড়াইয়া ধরে কান্দে এই কান্নাটা কষ্টের কান্না নয় এই কান্নাটা হলো আনন্দের কান্না আমার নবী বলে আয়েশা আমি দেখো আমি অসুস্থ আমার আবু বকর কেমনে নামাজের ইমামতি করতেছে
আমার ইমামতি সারা আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে ও আয়েশা আমার আনন্দের কান্না হলো কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে আর জোরে কান্না আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী চোখের পানি ফেলা কান্না কয় ও পাগল কিয়ামত পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কথা বললে এমন ভাবে ময়দানে পড়ে জীবন দিয়ে দিবে কিয়ামত পর্যন্ত দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বললে এমন ভাবে সালাবার মতন প্রেমিকরা জীবন দিয়ে দিবে এই প্রেমিকদের জীবনটা আমার আল্লাহর কাছে অনেক দামি হবে এই প্রেমিকরা হাশরের ময়দানে শহীদ হয়ে উঠবে শহীদের মর্যাদা আমার আল্লাহ অনেক বাড়াই দিয়েছে এই জন্যই তো আমার নবী মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার মনে চাই একবার শহীদ হয় আবার আমি আবার আবার ফিরে আসি আবার শহীদ হয় আবার ফিরে আসি আমার নবী বলেন يشفعوا يوم القيامة صلاة الأنبياء ثم العلماء ثم الشهداء حشر الميدان تين سرير مانوش نبي دربارة কথা বলবেন এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ এই তিন শ্রেণীর মানুষ যায় নবীর কাছে যায় বলবে নবী গো এবার আল্লাহর কন্যা বিচার কাজটা শুরু করত শাফাত কুবরা একমাত্র আমার নবী আল্লাহর কাছে অন্য কেউ কথা বলতে পারবে না সবাই যায় বলবে আমার নবী রে নবী ধরবে না আমার আল্লাহ রে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ যেদিন হাকিম হবেন আমার নবী আমরা যেদিন আসামি হব আমার নবী সেই দিন উকিল হয়ে যাবে এই শাফাতের ফাইলটা আদম থেকে শুরু করে ঈসা রুহুল পর্যন্ত কোন নবী আল্লাহর দরবারে আল্লাহর টেবিলে সাবমিট করতে পারবে না যিনি করবেন নবী বলেন শাফাতি লি আহলি কাবাইর মিন উম্মতি আমার বড় বড় গুনাহগার উম্মতরা আমি নবীকে ভালোবাসছে গুনাহ কইরাই ফলাইছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এর ফারাসাক ওয়াসালতু তাওয়াসফাতু সাফা হে নবী মাথা মুবারক তুলেন আপনার উম্মতের যার জন্য সুপারিশ করবেন আমি নবী আপনার সুপারিশ কবুল করব নবী ডাক দিয়ে বলে ও সাহাবী আমি সালাবারে দেখে কান্দি কেন জানোনি এটা আমার আনন্দের কান্না কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকেরা আমি নবীর মহব্বতের পতাকা এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি তাহিরে নরম থাকতে পারি না ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি নরম থাকতে পারি না নবীর বিরুদ্ধে কথা বললে আমি তাহিরে নরম থাকতে পারি না কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি তাহিরে নরম থাকতে পারি না আমার নবী বলছে কিয়ামত পর্যন্ত আমার পাগলরা আমার হকের পতাকাকে পাহারা দিয়া রাখবে ঠিক কি না বলা এই জন্য আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুসকি হাসি দিলেন আপনার কান্না যদি আনন্দের হয় তাইলে আপনার উপরে তাকায়া চোখের পানি গাল মুবারকে বাসতেছে আবার যেই চোখ থেকে পানি পড়ে সেই চোখের পানি মুখে আসার আগে আপনার জবানে কেন হাসি মুবারক ফুটে উঠেছে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী আনন্দের কোনো শেষ নাই আমি যখন সালাবার রাস্তা দেখা আল্লাহ গো কয়া ডাক্তার দিয়েছি আমি তাকায়া দেখলাম আমার সালাবা শুধুমাত্র এই দুনিয়া আসমান থেকে জমিনের মাঝখানে আমাকেই শুধু রাজি করে নাই আমার সালাবা কেমন ভালোবাসছে আমার আল্লাহরে হিসাব কিতাব হাসরে ময়দানে হওয়া লাগে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার প্রেম দেইখা আমার সালাবা ময়দানে কিন্তু আসমানের দিকে তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার সালাবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে আরে দুই হাত ধরে বলেন আল্লাহ তাইলে প্রেমিকের মতো প্রেমিক হতে হবে প্রেমিকের মতো প্রেমিক হলে দাম কি বাড়ে না কমে আর জবান খুলে কোন বাড়ে না কমে এই জন্য যুবকের দল প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে মুনাফিকি করা যাবে না জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না কারণ ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুশিকায়া দিয়া গেছেন প্রয়োজনে জীবন দিয়া দিবা কিন্তু ইমান দেওয়া যাবে পানি বন্ধ করছে তাই বলি কি মারতিকে ভাইগা গেছে সবাই রে মাইরে ফলাইছে তাই কি ভাইগা গেছে না 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 আমরা সুন্নিরা মারতিকে ভাইগা যাওয়ার কোন পিলার না কথা বলেন ঠিক কি না মুছে কো ফাওয়ালো
আপনি শুনেন আমি স্টেজে বসার পরে মাত্র 6 মিনিট পরেই আমার কানের কাছে একজন মুখ লাগায় কয়ে গেছে হুজুর যাই কোন না কোন একটা অনুরোধ আছে এই গজলটা গাইতে হবে এইজন্য ভাবলাম যদি গজলটা না গাই এই পাগলটার মনে অশান্তি থাকবে এইজন্য আমি একটু গজলটা গাচ্ছি কিন্তু আমার হৃদয় তো ভেঙে যায় ও গজলটা কি শুনবেন আপনারা আপনারা কি গজলটা শুনবেন সত্যি কন্ত শুনবেন সত্যি আচ্ছা আমার কথা কি আজকে রাগ করছেন না আমি খুব তাড়াহুড়ো করে আজকে ওয়াজ করছি কেন আমি অনেক দূরে যাব দেখি তাড়াহুড়ো করছি যে এই 2 ঘন্টা যে কথাগুলো বলবো 1.5 ঘন্টা এই কথাগুলোই বলবো একটু কইলাম হইলে গতি 20 দিয়া কইলাম 30 দিয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি জোরে ফিসামদের কি গান মারহাবা জোরে গান আর জোরে গান মারহাবা এবার আমার অনুরোধ করছে গজলটা গাইতাম কি সিআইপি সব গাইতাম নি আচ্ছা গাইলে একটা কথা কইতাম আর কি এই যে মাদ্রাসাটা আছে আপনার কি মাদ্রাসাটা হওয়াতে আপনার কি খুশি আরে আচ্ছা মাদ্রাসাটা হইছে খুশি না বেজা এই মাদ্রাসার পাশে এত বড় একটা মাহফিল এই চল এই চল এই চল কি কি ও তোমরা অনেকক্ষণ এসে বসছো আচ্ছা শোনো গজলটা শুনবি নি মুজিকে পাঠা তবে দরদ নিয়ে কিন্তু শুনতে হবে এই যে মাহফিলটা হচ্ছে আপনারা কি খুশি না বেজা এই মাহফিলে কি আরেকবার আসলে কি রাগ করবেন নাকি না যাক আবার আসিব ফিরে এই মাহফিলের তীরে হয়তো 23 সালে পারবো না 25 সালের পরে আল্লাহ বরসে ইনশাআল্লাহ কোন মুজে কো ফাওয়ালো মুসাফির না সমজো মে আয়া گایا এটার বাংলাটা তো অনেকে বোঝেন না কি বাংলাটা বোঝেন ইমাম হুসাইন বলছেন ও হে কুফাবাসি আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না খুদা জান কেসি হে মেজবানি বাহাত্তর পিয়াস কহে বন্দ পানি মুকদ্দর মে হে কাউসর কা পিনা মে প্যাসা নেহি হো পিলায়া গায়া হো এটার বাংলাটা হলো আল্লাহ জানে একে মন মে মন্দারি বাহাত্তর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে
আছে ঠিক কিনা জুকা তা জুসর বা রিগাহে খোদা মে ওহি সর কলম হো গায়া কারবালা মে শাহাদত কি মনজিল کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہو جلایا گیا ہو اللہ اکبر এটা বাংলা হলো যে মাথা চুকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মানে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি মুঝে কো ফাওয়ালো بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہو رولایا گیا ہو میں پیاسا نہیں ہو پلایا گیا ہو میں مردہ Allah